Hi everyone, assalamu alaikum. Welcome to another video on SSC Physics Chapter 14 জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান এর তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে আমি আবারো স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান মোস্তফা ফ্রম সিএসসি বুয়েট। আজকে আমাদের আলোচনা শুরু হবে এই অধ্যায়ের যেই বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এবং যেই সৃজনশীল প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান নিয়ে। প্রথমত প্রথম কোশ্চেনটি যদি আমরা দেখি, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাথে কোন বিষয়টি সংশ্লিষ্ট? বসু মন্দির প্রতিষ্ঠা, তেজস্ক্রিয় মৌলের ব্যবহার, ক্রেস্কোগ্রাফ আবিষ্কার। আমরা জানি নর্মালি সে বসু মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং সে ক্রেস্কোগ্রাফও আবিষ্কার করেছিল। তাহলে আসলে অপশন না দেখেই কিন্তু আসলে আমরা এখানে বলে দিতে পারছি যে আমার অ্যান্সার হবে এক ও তিন। এবং এক্ষেত্রে আমি তোমাদের আবারও বলে রাখছি এই জগদীশচন্দ্র বসু, স্যার জগদীশচন্দ্র বসু সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু কষ্ট করে আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখি, এক্সরে ফিল্মে হাড়ের ছবি স্পষ্ট দেখা যাওয়ার কারণ কি? অবশ্যই হাড় এক্সরে দ্বারা অভেদ্য, মাংসপেশী এক্সরে দ্বারা অবদ্ধ, তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, উঁচু বেতন ক্ষমতা সম্পন্ন। তাহলে হাড়ের ছবি কেন আমরা স্পষ্ট দেখতে পাই এক্সরের সাহায্যে? স্বাভাবিক, আমরা আগেও বলেছি, কারণ হাড় এক্সরে দ্বারা অভেদ্য, মানে এক্সরে হাড়কে ভেদ করতে পারে না, কিন্তু মাংসপেশী বা অন্যান্য সব কিছুকেই সে ভেদ করতে পারে। তাহলে এই জন্যে আমাদের কয়ের অ্যান্সার, মানে এই দুই নম্বর কোশ্চেন অ্যান্সার কিন্তু হবে ক নম্বর। বলতে পারি আমরা হাড় এক্সরে দ্বারা অভেদ্য, এই জন্যে হচ্ছে হাড়ের স্পষ্ট ছবি পাওয়া যায় এক্সরে সাহায্যে। সূক্ষ্ম রক্তনালিকাগুলোর ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তির নাম হলো, আমরা জানি সূক্ষ্ম রক্তনালিকাগুলো, তাহলে সূক্ষ্ম রক্তনালিকার মধ্যে কি ব্লক রয়েছে কিনা সেটা করার জন্য কোন টেস্টটা করা হয়? তোমরা আসলে নর্মালি সবাই জানো এনজিওপ্লাস্টি, এটা তো কখনোই হবে না, এটা হচ্ছে সেই অপারেশনটাকে এনজিওপ্লাস্টি বলা হয়। ইসিজি হচ্ছে হার্টের জন্য, ইটিটি হচ্ছে হার্টের টেস্ট কিন্তু ব্যায়াম করা অবস্থায়, তাহলে অবশ্যই এনজিওগ্রাম হবে, এনজিওগ্রাম আমাদের অ্যান্সার হবে। ঠিক সেমভাবে চার নম্বর, হৃদস্পন্দনের হার অছন্দময়তা পরিমাপ করা হয় কীভাবে? হৃদস্পন্দনের হারের যেই অছন্দময়তা সেটা কীভাবে মাপা হয়? তড়িৎ সংকেত শনাক্ত করে, এক্সরের মাধ্যমে, নিউক্লিয় চুম্বক অনুনাদের মাধ্যমে, নাকি শব্দ তরঙ্গ ব্যবহার করে? অবশ্যই অবশ্যই আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় আমরা বলেছিলাম আমাদের শরীরে, সেই সিগন্যালগুলোকে শনাক্ত করে কিন্তু আসলে এই ছন্দময়, আমাদের হার্ট কি ছন্দময় আছে নাকি অছন্দময় আছে সেটা বের করে ফেলা হয়। ঠিক আছে, এবং আলটিমেটলি এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টারের নৈবিতিক কোয়েশ্চেন। এখন যদি আমরা সৃজনশীল কোশ্চেনের দিকে তাকাই, বিনুর চাচি মা হতে চলেছে, চেক আপের জন্য সে নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছে, কোনো এক মাসে ডাক্তার ভ্রূণের সঠিক অবস্থান ও আকার জানার জন্য তাকে একটি পরীক্ষা করতে বলল বা পরীক্ষা করার পরামর্শ দিল। তাহলে উনি প্রেগনেন্ট, উনি প্রায় ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার কোনো একটা মাসে তাকে একটা পরীক্ষা করতে বলেছে তার ভ্রূণের আকার সঠিক অবস্থান জানার জন্য। তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তিনি পরীক্ষাটি করালেন, তাহলে তিনি আল্ট্রাসোনোগ্রাফি করালেন, তিনি আল্ট্রাসোনোগ্রাফি করালেন এবং এর মাধ্যমে ডাক্তার ভ্রূণ সম্পর্কে, এর মাধ্যমে ডাক্তার ভ্রূণ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করলেন। এখন কোয়েশ্চেন হচ্ছে এমআরআই এর পূর্ণরূপ কী, আইসোটোপের মৌলিক একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ কেন, তারপর ভ্রূণ সম্পর্কে আল্ট্রাসোনোগ্রাফির ভূমিকা আলোচনা করতে বলা হচ্ছে, বিনু চাচির পরীক্ষাটি অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে করা যেত কিনা সেটা সপক্ষে যুক্তি দিতে বলেছে। এমআরআই পূর্ণরূপকে তোমরা সবাই জানো, এমআরআই হচ্ছে এম আর এবং আই, এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বলা হয়, এটাকে ইংলিশে লিখে দেবা এম, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের উপভেদ কেন? আমরা কিন্তু আইসোটোপ সম্পর্কে আগেও বলেছি, আইসোটোপ হচ্ছে নাম শুনেই বোঝা যাচ্ছে টোপ কথাটা আছে, দ্যাট মিন্স আমার প্রোটনটা হচ্ছে ফিক্সড, প্রোটনটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলে, যেটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করেছি, কোনো মৌলের আইসোটোপ সমূহের প্রোটনের সংখ্যা সমান থাকে, দ্যাট মিন্স আমার কোনো একটা মৌলের আইসোটোপগুলো কেমন হবে, যাদের প্রোটনের সংখ্যা সমান হবে কিন্তু নিউট্রন সংখ্যাটা ভিন্ন হবে। আমি একটু পরে একটা উদাহরণ দেখতে পাচ্ছি বা দেখব। এ কারণে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা বিভিন্ন হয়, যেহেতু নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সেম, তাহলে অবশ্যই অবশ্যই তার ভর সংখ্যা কী হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে না কোনো একটা মৌলের? একটা মৌলেরই দেখা যায় কিছু প্রত্যেকের, একটা মৌলের অনেকগুলো ভ্যারিয়েশন আছে, যে প্রত্যেকটা ভ্যারিয়েশনে, যেমন কার্বন দেখতে পাচ্ছি তিনটা কার্বন, সেই তিনটা কার্বনে কিন্তু কি ছয়টা 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 করে প্রোটন রয়েছে, কিন্তু তুমি যদি এখন নিউট্রন বের করো যে নিউট্রন কতগুলো, তাহলে এই প্রথম কার্বনের নিউট্রন হচ্ছে ছয়টা, দ্বিতীয় কার্বনের নিউট্রন দেখতে পাচ্ছি সাতটা,
এবং তৃতীয় কার্বনের নিউট্রন দেখতে পাচ্ছি 14-6 মানে 8টা। তাহলে একই মৌল বাট ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট যে পরমাণু তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ, বা একই মৌল তাদের তিনজনের ক্ষেত্রেই প্রোটন সংখ্যাটা সেম, নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাহলে তাদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এবং আলটিমেটলি এরা যেহেতু একই মৌল কার্বন কার্বন কার্বন, এই জন্য বলা হচ্ছে আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ জাস্ট, মানে এক একটা এক এক গ্রুপ, এটা হচ্ছে কার্বনের এক রূপ, এটা হচ্ছে কার্বনের আরেক রূপ, এটা হচ্ছে কার্বনের আরেক রূপ, এবং আমরা এটা বলেছি। এই জন্য আসলে বলা হচ্ছে সুতরাং কার্বনের তিনটি আইসোটোপ হলো কার্বনেরই তিনটি রূপভেদ মাত্র, তিনটাই কার্বন বা তাদের রূপগুলো হয়তো ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফির ভূমিকাটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে ভ্রূণ সম্পর্কে জানার জন্য। তাহলে আমরা জানি আল্ট্রাসোনোগ্রাফিতে এমন একটা প্রক্রিয়া যেখানে উচ্চ কম্পাঙ্কের, তো এইটা আমাদের একটু ইনফরমেশনটা একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে, যে 1 থেকে 10 মেগাহার্জের এত কম্পাঙ্কের আমরা কী করছি, শব্দ ব্যবহার করছি, এবং সেই শব্দটা আমাদের যখন শরীরের ভেতরে যায়, শরীরের গভীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিফলিত হয়ে আসে, তখন সেই প্রতিফলিত তরঙ্গের সাহায্যে ওই অঙ্গের অনুরূপ একটি প্রতিবিম্ব মনিটরে পর্দায় গঠন করা হয়। তাহলে কোনো একটা বডির কোনো পার্ট আছে ধরো, সেই পার্টের মধ্যে দিয়ে যখন আমি শব্দ পাঠাবো, সেই শব্দ কী করবে, প্রতিফলিত হয়ে আবার ব্যাক করবে, এখানে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করবে। তো এই যে প্রতিফলিত হয়ে ব্যাক করছে, সেটাকে আমি রিসিভ করে প্রসেস করব, প্রসেস করে আমি এই অঙ্গটার একটা ছবি নিয়ে আসবো, এটাকে বলা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এবং এই ক্ষেত্রে আমাদের এই ট্রান্সডিউসার নামে কিন্তু একটা স্পটিক ব্যবহার করা হয়, এটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো ট্রান্সডিউসার নামে একটা স্পটিক ব্যবহার করা হয় যেটাতে তুমি যদি কারেন্ট দাও তাহলে এটা উত্তেজিত হয়ে যায়, যার কারণে এখান থেকে উচ্চ কম্পাঙ্কের আল্ট্রাসনিক তরঙ্গ উৎপন্ন হয়, ঠিক আছে, উচ্চ কম্পাঙ্কের আল্ট্রাসনিক, হ্যাঁ, আল্ট্রাসনিক তরঙ্গ তৈরি হবে। এবং আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে আল্ট্রাসনিক তরঙ্গগুলোকে একটি সরু বিমে পরিণত করা হয়, হ্যাঁ, যে এই তরঙ্গগুলোকে কী করা হচ্ছে, একটা লেজারের মতো একটা বিম, একটা সিঙ্গেল বিমের বিম তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সেই তরঙ্গগুলো যে উৎপন্ন হচ্ছে সেগুলোকে একটা বিমের মতো উৎপন্ন করা হচ্ছে, বিমে পরিণত করা হচ্ছে। তারপর এই বিমটা কী হবে, এই বিমটিকে যে অঙ্গের প্রতিবিম্ব রেকর্ড করতে হবে তার দিকে প্রেরণ করা হয়। তাহলে এই বিমটাকে হয়তো আমি এই অঙ্গের প্রতিবিম্ব বের করতে চাচ্ছি, এটার দিকে প্রেরণ করব। প্রেরণ করা হলে এটি সেই তলের প্রকৃতি অনুযায়ী বিমটি প্রতিফলিত হবে। তাহলে যে অঙ্গে পাঠাচ্ছি সেটার তলটা হয়তো একটু ঘন হতে পারে, তারপর হয়তো এখানে মাংস বেশি থাকতে পারে আরও ঘন, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন সারফেসে যখন এটা গিয়ে পড়বে বিভিন্নভাবে কী করবে, ওই প্রকৃতির উপর ডিপেন্ড করে বিভিন্নভাবে প্রতিফলিত হবে বা শোষিত হবে বা সংবাহিত হবে। এবং আলটিমেটলি বিমটা যখন বিভিন্ন ঘনত্বের পেশির, যেমন মাংসপেশির বিভেদ তলে আপতিত হয়, তখন তরঙ্গের একটি অংশ প্রতিধ্বনি হিসেবে পুনরায় ট্রান্সডিউসারে ফেরত আসে। তাহলে অবশ্যই আমরা যে কথাটা বলছি, কোথাও গিয়ে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করতেছে, ট্রান্সডিউসারেই ব্যাক করতেছে, এবং সেটাকে আলটিমেটলি এই প্রতিধ্বনিগুলোকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এই তড়িৎ সংকেতগুলোকে একত্রে মনিটরের পর্দায় পরীক্ষণীয় বস্তু বা পেশির একটি প্রতিবিম্ব গঠন করে। তাহলে এই তড়িৎ সংকেতগুলো বা ট্রান্সডিউসারে আসলে সেটাকে আমরা প্রসেস করি বলছি, আর প্রসেস করে আসলে বলা হচ্ছে যে আমরা একটা তড়িৎ সংকেতে পরিণত রূপান্তর করি, হ্যাঁ, এই প্রতিধ্বনিগুলোকে তড়িৎ সংকেতে বা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করি, আর সেই কনভার্ট কৃত ইলেকট্রিক সিগন্যালগুলাই ওই মনিটরে গিয়ে আলটিমেটলি আমার সে বস্তুটার একটা প্রতিবিম্ব গঠন করে আমাদের দেখায়। তবে এভাবে আমরা আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে ভ্রূণের আকার বলো, পূর্ণতা বলো, ভ্রূণের স্বাভাবিক গঠন, অস্বাভাবিক গঠন, এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে, অসাধারণভাবে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজেই বের করে ফেলতে পারি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এই পরীক্ষাটি অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে করা যাবে কি না। আমরা কিন্তু অলরেডি জানি যে আল্ট্রাসোনোগ্রাফি অল্টারনেট ওয়ে কী, ঠিক আছে, আমরা যেহেতু ভ্রূণ সম্পর্কে ধারণা পেতে চাচ্ছি, তাহলে ভ্রূণের ছবি লাগবে, সেটা আমরা যেভাবেই পারি না কেন। এখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু বিনুর চাচি করিয়েছে, এবং আমরা জানি যে শুধু আল্ট্রাসোনোগ্রাফি না, শরীরের অভ্যন্তরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, বা আমরা যদি ভ্রূণেরও ত্রিমাত্রিক ধারণা পেতে চাই তাহলে কিন্তু সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা করতে পারি, ইভেন এমআরআইও কিন্তু আমরা করতে পারি, কারণ সিটি স্ক্যানও আসলে আমাদের শরীরের ভেতর অঙ্গ প্রত্যঙ্গের ত্রিমাত্রিক ধারণা মানে ছবি আনা যায়, ঠিক সেমভাবে এমআরআইও কিন্তু ত্রিমাত্রিক
ছবি আমাদের ব্যাক করে, ঠিক আছে? তাহলে আমরা এই সিটি স্ক্যান বলো বা এমআরআই বলো দুইটাই কিন্তু করতে পারতাম। কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে একটা সমস্যা আছে, মনে আছে? সিটি স্ক্যানে যেটা হয় যে মাঝে মাঝে ডাই ব্যবহার করা হয়, ওই যে আমাদের রক্তনালিকাগুলো স্পষ্টভাবে দেখার জন্যে বোঝার জন্যে ডাই নামক এক ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়, যেটা দিলে আমার এক্সরেতে যেটা ফুটে ওঠে একদম, নালিকাগুলো ফুটে ওঠে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন গর্ভবতী মহিলার ক্ষেত্রে এই ডাইটা ব্যবহার করলে তার অ্যালার্জিজনিত সমস্যা হয় কিছু, ঠিক আছে? অনেক মহিলার, গর্ভবতী মহিলার অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে এই ডাইটা ব্যবহার করা হলে, এই জন্যে সম্ভাবনা থাকে। এই জন্যে গর্ভবতীদের ক্ষেত্রে সিটি স্ক্যান করা হয় না। বাট সিটি স্ক্যান করা না হলেও আমরা যেটা করতে পারতাম যে এমআরআই পরীক্ষা কিন্তু ইজিলি করে ফেলতে পারতাম। কিন্তু নর্মালি এমআরআই পরীক্ষাটা হচ্ছে খুবই বেশি ব্যয়বহুল বলতে পারে এবং সময় সাপেক্ষ কম্পেয়ার টু আমাদের আল্ট্রাসোনোগ্রাফি। এই জন্য এমআরআই পরীক্ষাটা নর্মালি করা হয় না। এবং এমআরআই যে করা হয় সেই এমআরআই ব্যাখ্যাটাই তো এখানে দেওয়া আছে যে এমআরআইটা কীভাবে করা হয়। আমরা জানি একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তারপর একটা রেডিও তরঙ্গ দেওয়া হয়, সেই রেডিও তরঙ্গ ওখানে বাধা পেয়ে যখন ব্যাক করে, সেখানে বাধা পেয়ে ব্যাক করে না আসলে, সেই রেডিও তরঙ্গ থেকে আসলে আমাদের নিউক্লিয়াসের ভেতরে, হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন থাকে সেটা সিগন্যাল, ওই আমার শক্তি গ্রহণ করে বিভিন্ন ধরনের অবস্থান চেঞ্জ করে বা দিক চেঞ্জ করে, ঠিক আছে? এই যন্ত্রে একজন রোগীকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে তার শরীরে রেডিও ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ দেওয়া হয়। শরীরে পানির অণুর ভেতরে হাইড্রোজেন রয়েছে এবং সেই হাইড্রোজেনের ভেতর প্রোটন রয়েছে, সেই প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করা হয় এবং অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এমআরআইটাও কিন্তু সে চাইলেই করাতে পারত। কিন্তু যেটা বললাম, এমআরআই হচ্ছে আমাদের একটু ব্যয় সাপেক্ষ, এই জন্য আল্ট্রাসোনোগ্রাফি থেকে এমআরআইটা হচ্ছে একটু ব্যয় সাপেক্ষ, এই জন্য নর্মালি এমআরআইটা অনেকেই করে না, আল্ট্রাসোনোগ্রাফ দিয়েই কাজ চালিয়ে নেয়। এবং আল্ট্রাসোনোগ্রাফ আমরা জানি যথেষ্ট নির্ভরশীল এবং যথেষ্ট সেফ। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন, একজন দীর্ঘদিন ধরে কাশিতে ভুগতেছে, তার বুকের একটা এক্সরে রিপোর্ট ডাক্তার সিটি স্ক্যান করার জন্য পরামর্শ দিল, পাশাপাশি তার কিছু নিয়মিত ওষুধও লিখে দিল এবং 7 দিন পর দেখা করতে বললেন। এবার কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার করি। এক্সরে কী? আমরা জানি এক্সরে হচ্ছে অতি উচ্চ শক্তিসম্পন্ন, খুব হাই এনার্জি সম্পন্ন আমাদের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু ইকলটা আমরা জানি এইচ এফ বা বলতে পারি এইচ সি বাই ল্যামডা, তার মানে শক্তি যদি উচ্চ হয় তাহলে অবশ্যই ল্যামডাটা কী হবে? নিম্ন। তাহলে অতি উচ্চ শক্তি সম্পন্ন এবং ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটি শরীরের মাংসপেশি ভেদ করে গিয়ে ফটোগ্রাফিক প্লেটে ছবি তোলে, তাই হচ্ছে আসলে এক্সরে। তাহলে এক্সরে মানে হচ্ছে এখান দিয়ে তুমি অতি উচ্চ শক্তি সম্পন্ন তরঙ্গ পাঠাবা, যেটা হয়তো কোনো একটা জায়গায় বাধা পাবে, বাধা পেলে বাকি জিনিসগুলো, বাকি তরঙ্গটা ব্যাক পিছনে চলে যাবে, এখানে একটা ফটোগ্রাফিক প্লেট, এখানে একটা ছবি তৈরি হবে, ঠিক আছে? আর যেখান দিয়ে যেতে পারেনি তো অবভিয়াসলি ওই জায়গাটা কী হবে? অন্যরকম দেখাবে। তাহলে এখানে একটা ছবি আমরা পাবো, এটাকে আসলে বলা হচ্ছে এক্সরে। এক্সরের বদলে আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার কেন করা হয় না, মানে এক্সরে তো করছি তাহলে কেন আল্ট্রাসোনোগ্রাফ করলাম না? আল্ট্রাসোনোগ্রাফ দিয়ে তো আসলে আমরা কী পাই? বিভিন্ন যেই অঙ্গপ্রত্যঙ্গ আছে ভেতরে সেই অঙ্গপ্রত্যঙ্গের ছবি বের মানে পেতে পারি। তাহলে এক্সরের তুলনায় আল্ট্রাসোনোগ্রাফি অনেক বেশি নিরাপদ, তবুও এই পদ্ধতিকে ঢালাওভাবে ব্যবহার করা হয় না। যদিও নিরাপদ বাট তাও এটাকে ঢালাওভাবে ব্যবহার করা হয় না নর্মালি, ঠিক আছে? সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়, এবং আমরা জানি এখানে ট্রান্সডিউসার ইউজ করা হয় আল্ট্রাসোনোগ্রাফিতে। তাই ট্রান্সডিউসার থেকে যেই তরঙ্গটা বের হয় সেটা আমাদের কোনো নির্দিষ্ট স্থানে বেশি সময় ধরে বিম্ব পাঠাতে দেওয়া হয় না। দ্যাট মিন্স একই জায়গায় তোমার ওই তরঙ্গটা পাঠানো হয় না, ঠিক আছে? যাতে বেশিক্ষণ একই জায়গায় না থাকে। তাই আল্ট্রাসাউন্ড করার সময় ট্রান্সডিউসারটিকে ক্রমাগত নড়াচড়া করতে হয়। তাহলে ট্রান্সডিউসার দিয়ে আমরা বলেছি যে ওই তোমার কী করা হয়, আমাদের তরঙ্গ পাঠানো হয়, কিন্তু এটা নর্মালি বেশিক্ষণ ধরে একই জায়গায় ধরে রাখা হয় না, একটু নড়াচড়া করতে হয়, ঠিক আছে? এই জন্যই এক্সরের বদলে আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয় না। আসলে আমরা এটাকে অন্যভাবে বলতে পারতাম যে এক্সরে হচ্ছে খুব কম সময় ব্যবহার করা, রাইট? এক্সরে জাস্ট একটা ছবি, জাস্ট তুমি একটা অংশ নিচ্ছ, সেখানে এক্সরে পাঠাচ্ছ, পাঠিয়ে জাস্ট এখানে সাথে সাথে কিন্তু একটা ছবি পেয়ে যাচ্ছ।
বাট আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে এই ট্রান্সডিউসারটা কিন্তু কী হয়, অনেকক্ষণ তোমার পেটের মধ্যে ধরে রাখতে হয় বা যেখানে যেটা আল্ট্রাসাউন্ড করতে চাও তুমি অনেকক্ষণ ধরে রাখতে হয় বা নড়াচড়া করাতে হয়। এই জন্য নর্মালি বলা হচ্ছে যে এক্স রে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফ মানে এক্স রের বদলে আল্ট্রাসোনোগ্রাফ করা হয় না। আমরা বুঝাতে পেরেছি ব্যাপারটা, ঠিক আছে, ফাইন। বা আল্ট্রা এইভাবেও বলতে পারি আমরা যে আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহারটা যদিও নিরাপদ কিন্তু তার ব্যবহারটা কিন্তু সীমিত, এটা সীমিত রাখা হয়েছে। হ্যাঁ, যে অনেকক্ষণ হয়তো আমরা ইউজ করলে এই ট্রান্সডিউসারটা থেকে যে তরঙ্গ বের হবে সেটা যদি অনেকক্ষণ ধরে ব্যবহার করি আমাদের শরীরের কোনো ক্ষতি হলেও হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে সিটি স্ক্যান কী ধরনের উপকার আসতে পারে। উল্লেখিত রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যান কী করবে আমরা কিন্তু জানি সিটি স্ক্যান কী করে। সিটি স্ক্যান উপকারে আসতে পারে কেননা এক্স রে শরীরের অভ্যন্তরে কোনো ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে। এক্স রে দিয়ে কী করা হয়, জাস্ট একটা বার এক্স রে পাঠিয়ে দেওয়া হয়, কোনো একটা অঙ্গের ছবি আনতে গেলে একবার জাস্ট এক্স রে পাঠানো হবে, পেছনে এখানে আমাদের একটা বিম্ব তৈরি হবে, এটা হচ্ছে এক্স রে। সিটি স্ক্যানটা কি? সিটি স্ক্যান হচ্ছে আলটিমেটলি আমাদের একটা যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব হচ্ছে ত্রিমাত্রিক, কারণ আমরা দেখেছি সিটি স্ক্যান কী করে, একটা রোগী যখন ভেতরে যায় তখন সিটি স্ক্যান হচ্ছে চতুর্দিকে এভাবে ঘুরে একটা স্ক্যান করে, এটাও কিন্তু এক্স রে। বাট এই এক্স রেটা কী করে, চতুর্দিকে ঘুরে প্রতিবিম্ব তৈরি করে, যার কারণে এখানে যে প্রতিবিম্ব পাওয়া যায় এটা হচ্ছে ত্রিমাত্রিক। এক্স রেতে পাওয়া যায় দ্বিমাত্রিক প্রতিবিম্ব আর সিটি স্ক্যানে পাওয়া যায় ত্রিমাত্রিক প্রতিবিম্ব। তাহলে অবশ্যই দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক প্রতিবিম্ব আমাদের জন্য অনেক বেটার। সিটি স্ক্যান যন্ত্র ডিজিটাল গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে কোনো বস্তুর অভ্যন্তরে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে। একটি ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অনেকগুলো দ্বিমাত্রিক এক্স রে প্রতিবিম্ব গঠন করে। সিটি স্ক্যান যন্ত্রে পরপর অনেকগুলো সরু বিম রোগীর শরীরের মধ্য দিয়ে প্রেরণ করে, অথচ এক্স রে করার সময় রোগীর দেহে শুধুমাত্র একবার ওই এক্স রেটা অতিক্রম করে, ঠিক আছে, বা এক্স রে অতিক্রম করে আমরা বলতে পারি। ফলে এক্স রের তুলনায় সিটি স্ক্যান যন্ত্রের চিত্র অনেক নিখুঁত হয়, কারণ সিটি স্ক্যানে আসলে অনেকগুলো এক্স রে করা হয়, চতুর্দিকে ঘুরে ঘুরে এক্স রে করা হয়। এই জন্য আমার যেই সিটি স্ক্যানের যেই রেজাল্ট বা বিম্ব প্রতিবিম্ব সেটা কিন্তু আসলে কি অনেক বেশি নিখুঁত হবে। আর এক্স রে তো নর্মালি জাস্ট একবারই জাস্ট বিম্ব পাঠানো হয়, তো সেক্ষেত্রে ওইটার ছবি আর সিটি স্ক্যানের ছবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। এবং এই সিটি স্ক্যানের সাহায্যে যেহেতু অনেকবার তোমার প্রতিবিম্ব নেওয়া হয় অনেক দিক থেকে, যার কারণে রোগীর দেহে বিভিন্ন ঘনত্বের শত শত স্তরকে আলাদাভাবে শনাক্ত করতে পারে, যেহেতু এখানে অনেকবার স্ক্যান করা হচ্ছে। ফাইনালি একদম লাস্ট কোয়েশ্চেন, উল্লেখিত রোগীর জন্য সিটি স্ক্যানের বিকল্প হিসেবে এমআরআই ব্যবহার করার সম্ভাবনা মূল্যায়ন করো। তাহলে তাকে সিটি স্ক্যান করতে বলা হয়েছিল, সে কি এমআরআই করতে পারতো কি না? অবভিয়াসলি পারতো, রাইট? কারণ আমরা জানি আমরা সিটি স্ক্যান দিয়ে যা যা করা যায় এমআরআই দিয়ে কিন্তু ঠিক তাই করা যায়, ইভেন এমআরআই হচ্ছে আরও বেটার, কারণ এমআরআইতে কোনো এক্স রে ক্ষতিকারক রশ্মি ব্যবহার করা হয় না, চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। তাহলে এমআরআই হচ্ছে ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয়ের পদ্ধতি, এমআরআই দিয়ে কোনো ব্যথা পাবে না এবং এটা হচ্ছে অনেক নিরাপদ একটা রোগ নির্ণয়ের পদ্ধতি। এবং এমআরআই যন্ত্রে যেটা করা হয় আমরা আগেও বলেছি, তোমরা একটু এক্সপ্লেন করে দিবা, কারণ এখানে আসলে এই অধ্যায়ের কোয়েশনগুলোতে তেমন বেশি কথা লিখতে হয় না। বা যখনই এই বিভিন্ন ধরনের যন্ত্র চলে আসবে তুমি কী করবা, কোয়েশন যখন অ্যান্সার করবা সেটাকে বড় করার জন্যে এই সিটি স্ক্যান বলো বা এমআরআই বলো এগুলো কার্যপদ্ধতি সহ লিখে দিবা, তাহলে তোমার কোয়েশনটা একটু বড় হলো, মার্কস পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে গেল। তাহলে আমরা এমআরআই যন্ত্র সম্পর্কে যাবতীয় যা জানি তা লিখে দিলাম, যে শক্তিশালী চুম্বক ক্ষেত্র রাখা হয়, তারপর একটা রেডিও ফ্রিকোয়েন্সির তোমার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হয়, সেটা পানির অণুর ভেতরকার যে হাইড্রোজেন রয়েছে তার ভেতরে যে প্রোটন রয়েছে সেই প্রোটনের দিককে চেঞ্জ করে, দেন ওখান থেকে একটা সিগন্যাল আসে, সেই সিগন্যালকে প্রসেস করে আলটিমেটলি অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয় এমআরআইটি। সিটি স্ক্যান দিয়ে কী করা হয়, সিটি স্ক্যান দিয়ে কিন্তু একই কাজ করা হয় কিন্তু সেখানে অনেকবার এক্স রে করা হয়। তাহলে সিটি স্ক্যান দিয়ে যা কিছু করা সম্ভব এমআরআই দিয়েও সেগুলো করা যায়, তবে এমআরআই দিয়ে শরীরের ভেতরে কোমল টিস্যুর ভেতরকার পার্থক্যগুলো ভালোভাবে বোঝা যায়, কারণ আমরা জানি এমআরআই যেহেতু বেসড অন আসলে পানি এবং পানি শরীরের সব টিস্যুতেই পানি থাকে কম বেশি, তাহলে সেক্ষেত্রে এমআরআই দিয়ে ওই কোমল টিস্যুগুলোর পার্থক্য কিন্তু ভালোভাবে বোঝা যায়। আবার সিটি স্ক্যানে নর্মালি 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়, বেশি সময় দরকার হয় না, কিন্তু এমআরআইতে কিন্তু অনেক বেশি সময় দরকার হয়, একটু বেশি সময় দরকার হয়।
তাহলে সেক্ষেত্রে সিটি স্ক্যানে এক্স রে ব্যবহার করা হয় বলে যতই কম হোক তেজস্ক্রিয়তার একটু ঝুঁকি শরীরে থেকেই যায়। তার মানে তেজস্ক্রিয় বা সিটি স্ক্যানে আমরা একটু কী বলে ডিমেরিটসটা বলে দিলাম, তার নেগেটিভ ইফেক্টটা কী। এক্স রে ব্যবহার করলে আলটিমেটলি আমাদের এখানে তেজস্ক্রিয়তার একটা ঝুঁকি হলেও থেকে যায়, কিন্তু এমআরআইতে সেই ঝুঁকিটা নেই। তাহলে আলটিমেটলি এই রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা সিটি স্ক্যানের বিকল্প হিসাবে এমআরআইটা ইজিলি ইউজ করতেই পারতাম, কোনো সমস্যা হইত না, আরও সুবিধা হইতো, বাট একটু টাকা হয়তো বেশি খরচ হতো এবং দুই ক্ষেত্রে কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে। এই জিনিসগুলো সুন্দর করে এক্সপ্লেন করে দিব আমরা। তো আশা করি অধ্যায়ের প্রশ্নগুলো বোঝা গেছে এবং অ্যান্সারগুলোও বোঝা গেছে। এ পর্যন্তই থাকবে আমাদের অধ্যায়, পরবর্তীতে হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। ততদিন ভালো থাকবা, দোয়া করবা এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টেমিনিট স্কুলের পাশে থাকবা। তো সবার থেকে বিদায় নিচ্ছি, আমি ইমরান মোস্তফা, আসসালামু আলাইকুম।